শাসক দল তৃণমূল কংগ্রেসের জনসংযোগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘোষণা হতেই পাল্টা কর্মসূচি ঘোষণা করল বঙ্গ বিজেপি তাদের কর্মসূচির নাম গ্রামে চলো শুধু তাই নয় এবার গ্রামে গিয়ে গেরুয়া নেতারা আম আদমিদের সঙ্গে পংক্তিভোজেও বসবেন উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগেও বিজেপির এই ভোজ রাজনীতি চালু হলেও তা মুখ থুবড়ে পড়েনি উল্টে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল নতুন বছরে দলীয় কর্মসূচিতে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জে পি নাড্ডার শাহ নাড্ডারা দলের সংগঠনের হাল খতিয়ে দেখতে বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে তার আগেই নিচুতলায় দলের সঙ্গে বসে যাওয়া সংগঠনকে টেনে তুলতে গ্রামে গ্রামে ছোটার পরিকল্পনা নিল মুরলীধর সেন এই কর্মসূচিতে একশো বিজেপি নেতারা যাবেন দশটি করে গ্রামে মূলত দিদি সুরক্ষা কবচ ঘোষণা হতেই তড়িঘুড়ি গ্রামে চলো কর্মসূচি ঘোষণা করে দিয়েছে বঙ্গ বিজেপি উল্লেখ্য সামনেই পঞ্চায়েত নির্বাচন নিচুতলা সংগঠনের বেহাল অবস্থা মেরামত কিভাবে করা যায় তার রাস্তা বের করতে হিমশিম খাচ্ছেন গেরুয়া শিবিরের নেতারা নিচুতলায় যে রাজ্য নেতা থেকে সাংসদ বিধায়করা ঠিকমতো যাচ্ছেন না সেই খবর গিয়েছে কেন্দ্রীয় নেতাদের কাছে বিজেপির রাজ্য দপ্তরে কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠকও এটা স্পষ্ট করে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার স্পষ্ট বার্তা নিচুতলার কর্মীদের কাছে যেতে হবে আর শাহর এই ঝাঁকুনের পরই টনক নড়েছে রাজ্য বিজেপির নেতাদের আর তারপরই এই কর্মসূচির ঘোষণা করল বঙ্গ বিজেপি